হে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁকড়ার রেসিপি। যদিও আমি অনেক রকমভাবেই কাঁকড়া বানাই, আর কাঁকড়া খেতেও কিন্তু আমাদের বাড়ির সবাই প্রচণ্ড ভালোবাসে। আমি জানি অনেকেই কাঁকড়াটা পছন্দ করো না, তো যাই হোক, আজকে কাঁকড়া হবে। তো তার জন্য এখানে দেখো সব কিছু প্রিপারেশন করে নিয়েছি। মোটামুটি আলু দিয়ে একটু হালকা ঝোলঝোল রাখবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো আজকে বানাবো মাটির হাঁড়িতে। মাটির হাঁড়িতে কিন্তু রান্না করলে স্বাদ খুব টেস্টি আসে, মানে একটু অন্যরকম আসে, দারুণ লাগে। আর মাটির যে গন্ধটা সেটাও মিশে যায়, মানে দুর্ধর্ষ লাগে। তো যাই হোক, যারা যারা মাটির হাঁড়িতে রান্না করেছো তারা নিশ্চয়ই জানো এটা। তো চলো দেখতে থাকো রেসিপিটা, আশা করি ভালো লাগবে। এটা গরম হয়ে গেছে, এটার মধ্যে দেব সর্ষের তেল। আলুগুলো দিয়ে দেব, আলুগুলোকে আগে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর একটু নুন, দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। দেব তেজপাতা, দারচিনি, কাঁচা লঙ্কা, একটু নাড়বো। আদা রসুন পেস্ট দিচ্ছি, আদা রসুন পেস্টটাকে 1 মিনিট মতো ভেজেছি, মিডিয়াম ফ্লেমে আছে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটাও ভাজবো, একটু নরম করে নেব। নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার এটার মধ্যে দিয়ে দেবো টমেটো। আর দিয়ে দেবো কাঁকড়াটা, মিশিয়ে নেব। আর
একটু জিরে গুঁড়ো, এটা হলো মৌরি গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, চিনি, ব্যাস এটাকে একটু কষাবো। পকোড়াটা বেশ কিছুক্ষণ কষিয়েছি, 7-8 মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে। এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, নুনটা এখানে দিয়ে দেবো। আর দেবো গোলমরিচ গুঁড়ো, এটাকে একটু মিশিয়ে নেব। এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেম, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় আর কাঁকড়াটাও না সেদ্ধ হয়। এটা মিডিয়াম ফ্লেমে ছিল, এটা প্রায় হয়ে গেছে। এবার এটার মধ্যে দেবো গরম মশলার গুঁড়ো, আর দেবো ধনে পাতা। এটাকে একটু মিশিয়ে নেব, ব্যাস গ্যাসটা অফ করে দেব। এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। যেহেতু মাটির হাঁড়িতে রান্না করা সেহেতু একটু ঝোলঝোল রাখলে পরে টেনে যায় অনেকটাই। তো এখন দেখো অনেকটাই ড্রাই হয়ে গেছে, আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, গ্যারেন্টি দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।